আপনারা যদি এক সপ্তাহে গিয়ে থাকেন, আপনাদের মনে হয় না বাবা? আমার বাবাদের হয়তো মনে হয়, কিন্তু আমার মায়েদের বেশি করে মনে হয় যে আমার এই বিরাট সংসারকে আমি কার উপর রেখে দিয়ে যাব? কি হচ্ছে আমার এই সংসার, কে দেখছে আমার এই সংসার? আর তুমি ধর্মরাজ্য দৃষ্টি এত বড় রাজ্যে রাজা, এই হস্তিনাপুর রাজ্যের রাজা, তার তো চিন্তা হওয়ারই কথা আমার। চিন্তা করতে 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 ভাবলেন, হ্যাঁ হ্যাঁ একটা উপায় আমি পেয়েছি, আমার এই বিরাট রাজ্যটি আমি আমার যোগ্য উত্তরাধিকার পরীক্ষিতের উপরে দিয়ে যাবো। আমি মহাপ্রস্থানের পথে যাত্রা করব, আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এই বিরাট রাজ্যের ভার আমি তোমার উপরে দিয়ে যেতে চাই না। আমি জানি তুমি আমার যোগ্য উত্তরাধিকার, তাই তুমিও পারবে আমার মতো এই বিরাট রাজ্যটি শাসন করতে। তবে যাওয়ার আগে আমি একটি কথা তোমাকে বলে যেতে চাই পরীক্ষিত, আমি তোমাকে আদেশ করে গেলাম, তুমি তো এই রাজ্যের রাজা আজ থেকে, তাই আমি তোমাকে আদেশ করে গেলাম, তুমি কোনো কুকর্ম অকর্ম করবে না, আর কেউ যদি করে তাকেও তুমি ছাড়বে না। কি বললেন বাবা? যাওয়ার আগে আদেশ করে গেলেন তুমি কোনো খারাপ কাজ করবে না, কুকর্ম কাজ করবে না, আর কেউ যদি খারাপ কাজ করে, কুকাজ অকাজ করে, তাকেও তুমি ছাড়বে না। আজ পরীক্ষিত মহারাজ হয়ে গেলেন হস্তিনাপুর রাজ্যে। মহারাজ পরীক্ষিত সারাদিন রাজ্য শাসন করছে, দেখতে দেখতে এক মাস চলে গেছে, মনে মনে চিন্তা করছে আমার এই বিরাট রাজ্যে সবাই কি সুখী, সবাই কি সুখী আছে, সবাই কি ভালো আছে, আমি এই রাজ্যের রাজা হয়ে এখানে বসে বসে কি সবার সুখ দুঃখ বুঝতে পারবো, নাকি কেউ কোনো কোথাও খারাপ কাজ করছে নাকি ভালো কাজ করছে সেটিও আমার চোখে পড়বে। তাই সারাদিন রাজ্য শাসন করছেন, আর ঠিক সন্ধ্যা থেকে ছত্রবেশ ধারণ করে রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্ত দৌড়াতে দৌড়াতে দেখছেন কোথাও কোনো কুকর্ম অকর্ম চলছে কিনা। দেখতে দেখতে এক মাস কত হয়ে গেছে, ছদ্মবেশটি ধারণ করে মহারাজ পরীক্ষিত আমার ঘুরে ঘুরে বেড়াচ্ছেন রাতের অন্ধকার। তাই আজ মনে মনে চিন্তা করছেন, আমি এত কষ্ট করে রাজ্যটি চালাচ্ছি, আর এত এক মাস গত হয়ে গেল, এখনো পর্যন্ত তো আমি দেখছি না কোথাও কোনো খারাপ কাজ চলছে কিনা, আমি তো দেখতে পাচ্ছি না কোথাও কোনো খারাপ কাজ হচ্ছে, সবাই তো নিশ্চিন্তে ঘুমোচ্ছে, নিশ্চিন্ত মনে আমার এই প্রজারা সবাই ঘুমোচ্ছে, তবে কি সবাই সুখী আছে, সবাই ভালো আছে গো? বেশ, আমি আর রাজ্য শাসন করব না, আর রাজ্যের এপান্তে ওপান্তে না ঘুরে আমি পুনরায় আমার রাজ্যে বা চুপচাপ রাজার মতো বসে থাকব। তাই সেই ছত্রবেশটি তিনি পরিহার করেছিলেন, পরেছিলেন সেই ছত্রবেশটি দেখতে দেখতে পরিত্যাগ করে দিলেন, পরিধান করে দিলেন, ছত্রবেশটি পরিধান করে দিয়ে সুরধনী গঙ্গার তীরে আস্তে আস্তে নেমে স্নান করছেন মহারাজ পরীক্ষিত। আর স্নান করতে করতে হঠাৎ চমকে উঠলেন, কি দেখলেন? একটি বৃষটির তিনটি পা কাটা, বৃষটি এক পায়ে দাঁড়িয়ে বলে উঠলেন, মহারাজ পরীক্ষিত।
সেই রাধব কে সেই পাপিষ্ট আমার রাজ্যে বাস করে পশুদের উপরে গৃহকাবিষ্ট করে আমার ভাবে অত্যাচার করছে। চোখে পড়ে গেল আরো একটি দৃশ্য, হঠাৎ চমকে উঠলেন, দেখলেন একটি ছোট্ট সুন্দর একটি বালক, আর বালককে একটি অস্ত্র দিয়ে একটি গাভী নিজে মারতে মারতে বলছে মহারাজ। সেই রাজবালকটি বলছে, মহারাজ আমি আর অন্য কেউ নই, মহারাজ আমি হলাম কলিরাজ। সত্যযুগ চলে গেছে বাবা, ত্রেতাও চলে গেছে, দ্বাপরকায় যেতে বসেছে, এবার কলির আগত, আর সেই কলিরাজ এসে উপস্থিত হচ্ছে। তাই ওই রাজবালককে আর অন্য কেউ নয় বাবা, ওই রাজবালকটি হলো কলিরাজ, কলির আগত হয়েছে, কলিরাজ এসে গেছে। রাজবালকটিকে দেখে বলছে, ওরে রাজবালক, তুই তো এত সুন্দর দেখতে, কিন্তু তোর বাইরেটা যতটাই সুন্দর ভিতরটা ততটাই সুন্দর নয় কেন? কি বলা, এই কলির মধ্যে তো আমরা বাস করছি, আমরা নিশ্চয়ই জানি, নিশ্চয়ই তার নিদর্শন পেয়েছি কলির জীবের দশা কেমন। আমরা সবাই আশা করি বুঝেছি যে যার বাইরেটা যতটাই সুন্দর, যে বাইরে থেকে ভালো মানুষ সাজার চেষ্টা করে, সে কিন্তু ভিতর থেকে ততটা ভালো নয়। সবার ক্ষেত্রে বলছি না মা, কিছু কিছু মানুষ আছে যারা বাইরে থেকে যতটা সুন্দর কিন্তু ভিতর থেকে ততটাই সুন্দর না, ততটাই রাজবালকটির পরিচয় আমরা সবাই পেলাম। এবারে আমাদের জানতে হবে ওই বৃষণীকে আর ওই গাভীটির বাপা। করজোড়ে বৃষণীর কাছে গিয়ে বলছে, বৃষ, আরে ও বৃষ, তুমি কে গো, কি তোমার পরিচয়, তুমি কোথা থেকে এসেছো? মহারাজ আমি কে জানেন? বৃষটি আজ বলছে, মহারাজ আমি হলাম ধর্মরাজ। সত্য যুগে আমি, ত্রেতা যুগে আমি, দ্বাপর যুগে আমি, এই তিনটি যুগে আমি চার ভাগ ছিলাম। আমার চারটি পা ছিল, অর্থাৎ চারটি ধর্ম ছিল। আর আগত কালেও মাঝে কলিযুগে আমি ত্রিপাদহীন, অর্থাৎ আমার তিনটি পা লুপ্ত হয়ে গেছে, কেটে নেওয়া হয়েছে, আর এক পায়ে দাঁড়িয়ে আছি। আর সেই এক ভাগ ধর্ম আছে বলে, এক পায়ে দাঁড়িয়ে আছে সেই এক ভাগ ধর্ম আছে বলে, এখনো পর্যন্ত
গ্রামে গ্রামে অনেক হরিবাসরে আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ আশ্রয় পায়, চরণ আশ্রয় করতে পারে, সাধু মণিগণ সবার বাস হয়। অপরাধ দেবেন না বাবা, যেদিন দেখবেন এই একবার ধর্ম চলে গেছে আর নেই, একবার ধর্ম তো আর টিকে পড়ে রয়েছে, যেদিন দেখবেন একবার ধর্ম চলে গেছে সেদিন কিন্তু আমাদের মতো কীর্তনিয়ারা আর থাকবে না। আর আমরা কোথাও সাধু মুনিজন আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ ধুলো আর লাভ করতে পারবো না। তাই যতদিন বাঁচবো যেন আপনাদের মতো সাধু গুণীজন আপনাদের মতো ভক্তিমতী মায়েদের বাবাদের চরণ ধুলি আমি লাভ করতে পারি, যুগ যুগ ধরে যেন আমি মধুর কৃষ্ণ নাম বদনে বলতে পারি। করণী এবারে সেই গাভীটির কাছে গিয়ে বলছে, গাভী সবার পরিচয় তো জানলাম, এবারে তুমি আমাকে বলো না গাভী তোমার পরিচয় কি, তুমি কোথা থেকে এসেছো বলো তোমার পরিচয় কি। এবার গাভীটি আস্তে আস্তে গিয়ে বলছে, মহারাজ আপনি তো সবার পরিচয় জানলেন, আমি আমার পরিচয় আপনাকে বলবো। গাভীটি বলছে, মহারাজ আমি আর অন্য কেউ নই, আমি হলাম কে গো মা? গাভীটি কে তারা জানা আছে কে বাবা? গাভীটি গাভীটি হলেন ধরিত্রী মা। আমার এই ধরিত্রী মার উপরে এমন এই কলির মাঝে অত্যাচার অনাচার হয়েছে বাবা, ধরিত্রী মা সহ্য করতে না পেরে থেকে দু ফাঁক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার মহারাজ পরীক্ষিতার চিন্তায় পড়লেন, যদি কলির জীবের দশা এমনই হয়, যদি কলিরাজ এসে উপস্থিত হয় তাহলে এই কলির মাঝে আমাদের দশা কি হবে? তবে কি আমরা কেউ মুক্তি পাবো না গো? কেউ কি উদ্ধার হবো না? কেউ কি পাড়া পার হবো না? সঙ্গে সঙ্গে আকাশ থেকে কে যেন দৈব বাণীতে বলে উঠলেন, মহারাজ পরীক্ষি শোনো, মহারাজ শোনো, কলির দিন সেই দিন উদ্ধার হবে, সেই দিন পারাপার হবে যেদিন গৌর হরি কৃপা করবে, যেদিন আমার অনাদিরাদি গোবিন্দ কৃপা করবে, আর নিতাই চাঁদ কৃপা করে ভব সংসারে আসবে। তাই আমার সেই গৌর হরিকে কোথায় রাখতে হবে? আমার গৌর হরি তো আসবেন কলির মাঝে, কোথায় রাখবেন বেশি রাত্রি হয়নি দিনা, বেশি রাত্রি হয়নি আজ। তাই আমার গৌর হরিকে সেই স্থানে রাখতে হবে যেই স্থানে রাখলে আমার গৌর হরি আমাদের ছেড়ে যেতে পারবে না। কোথায় রাখবেন বাবা? শুধু রাখলে হবে না, আমার আমি যেই পথে গাইবো আমার সঙ্গে সঙ্গে কিন্তু সেটি গাইতে হবে। কারণ কি? কারণ কি গো মা? গাইতে গাইতে গাইন আর বাজাতে বাজাতে পাই, ¡Gracias!
সেই গৌর